রাজধানীর বাইরেও এবার কিছুটা ভাটা পড়েছে হালখাতা উৎসবে। খুলনা এবং কুমিল্লার দোকানগুলোতে পাওনা পরিশোধে আসছেন অনেকেই। বাংলা নববর্ষের এই দিনে দোকানিদের প্রত্যাশা বাড়বে ব্যবসার পরিধি। কেসারিন শেকড় থেকে শিখরে। বছরের প্রথম দিনেই দোকানে খোলা হয় হালখাতা। আমন্ত্রণ জানানো হয় ক্রেতাদের, যারা বাকিতে বিক্রি কিনি করেছেন তাদের পাওনা মিটিয়ে দেওয়া হয় এই দিনে। আমরা আজকের দিনে আমরা গণেশ পূজা লক্ষ্মী পূজা করে থাকি একই সাথে, আর আপনার সবাইকে মিষ্টিমুখ করাই। নতুন বছর উপলক্ষে যে প্রতি বাড়ি নতুনত্ব চলে আসে, এরকম এটাকে রেখেই সামনে রেখেই আমরা এটা করে থাকি। পয়লা বৈশাখেও সবাই একত্রিত হয়ে আনন্দ ফুর্তি করি, ব্যবসায়িক মহলে লেনদেন মিটিয়ে আমরা সবাই সবার সাথে উপরওয়ালার কাছে প্রার্থনা করি যেন সুন্দর হয় সব আগামী দিনগুলো। সকাল থেকে কুমিল্লার চক বাজার, রাজগঞ্জ, রানীর বাজার, বাদশা মিয়া বাজারের পাইকারি ব্যবসায়ীরা হালখাতার মাধ্যমে পুরনো লেনদেন চুকিয়ে ফেলেন। গত বছর তুলনায় কম্পারেটিভলি ভালো হয়েছে, আমরা সামনে আশা করি আরও ভালো হবে। এবং রোজা এবং দুটা মিলে একসাথে পড়ছি, তো যার কারণে কম্পারেটিভলি ওখানে ভালো ছিল। এই দিনে নতুন খাতায় নতুন করে হিসাব তোলা হয়। এ আয়োজনে সামিল হতে ক্রেতারা দোকানে আসেন, পরিশোধ করেন পাওনা, চলে আপ্যায়নও। সারা বছর তারা আমাদের বাকি দিয়ে আমাদের সহযোগিতা করে, তাদের আমাদের উদ্দেশ্য হলো যে তাদের টাকাগুলো দিয়ে দেওয়া। পুরাতন বছরের হিসাব পরিপূর্ণভাবে সম্পন্ন করে নতুন বছর আবার নতুন হিসাব শুরু করার জন্য সবাইকে তারা আমন্ত্রণ জানায়। খুলনার বাজারে বাজারে চলছে হালখাতার উৎসব। দোকানিরা বলছেন এর মধ্য দিয়ে সুদৃঢ় হয় ক্রেতা বিক্রেতার মধ্যে আন্তরিকতা। নতুন বছরে আপনার পুরনো টাকা পরিশোধ করি, মহাজনের টাকা পরিশোধ করার পর আবার মানে নতুন পুরাতন খাতা শেষ হয়ে যায়, নতুন করে শুরু হয় দিয়ে। পয়লা বৈশাখে ব্যবসায়ীদের প্রত্যাশা সব জটিলতা কাটিয়ে বাণিজ্যে আসবে গতি। শাহদিন অন্তরা, যমুনা নিউজ।